সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম রাজশাহী জেলার তাহিরপুর হাটে। রাজশাহী তাহিরপুর হাট থেকে জানবো আজকে আমরা রসুনের বাজার দাম। আজকে 28 জুন 2024 সাল, আজকে শুক্রবার হাট। তো তাহিরপুর হাট সপ্তাহে দুদিন, সোমবার এবং শুক্রবার। তো আজকে বাজারে দেখি আজকে বড় ছোট রসুন মাঝারি কেমন দাম। তো আমরা এখানে যে রসুনগুলো দেখছি, যেটা দেখছি এটা হচ্ছে কিছুটা বড় আছে, কিছুটা মাঝারি আছে, কালারটা ভালো আছে। এটা কেমন দাম বললো ভাই? 7600। আজকে বাজার একটু কম নাকি রসুনের? ওর আমি মনে হচ্ছে একটু কম রসুনের বাজার আজকে একটু কম, কারণ রসুন আমরা দেখ গত দু তিন দিন আগে তো দেখলাম 8000 টাকা বেঁচে কিনে, 8000 উপরেও নিচ্ছে, আজকে আর নিচ্ছে না। আজকে একটু বাজার কম, দাম তো পড়ছে। এখানে দেখছি একটু ছোট সাইজের রসুন, আজকে বাজারটা মোটামুটি 400-500 টাকার মতো কম। কত আছে ভাই আপনারটা? আমাদের 7000 গেছে। 7000 টাকা মূল করে হিসাবে। এখানে কি 41 এমন নাই না 42? 41 কেজি তেলে রসুন না মূল করে 41, পেঁয়াজ 42 কেজি। তো এটা হচ্ছে মাঝারি দানা রসুন। এটা কত হয়েছে ভাই? 7500 পর্যন্ত, 7500 টাকা পর্যন্ত মূল করে দাম বলছে। তো হয়তো দেখছে আর 1-200 বাড়ে কি নালা ব্যাপারে আসে, কত দূর থেকে হিসাব আসে। এখানে একটা বড় সাইজের একটু রসুন দেখছি চাচা। আপনার কি দাম বলছে চাচা? 500-600। 7000? 7500-600। রসুনটা প্রায় 8000 টাকার মতো বাজার, 8000, 8500 বেচছে, 8500 বেচে কিনা হয়েছে রসুন ভাই? আজকে আজকে কম, আজকে কম। অনেক কয়টা কম হিসাব বড় গা? কত হলো দিলাম বললাম, কত হলো দিলে? 5700 হলো কত? এটা কত হলো ভাই? কত? 7400-300। আচ্ছা এটাও আপনার নাকি? আচ্ছা স্যার, কালারটা ভালো আছে রসুনের, মাঝারি দানা এটা। চাচার বড়টা চেয়ে একটু মাঝারি বড়, এটা 7400। 7400। আজকে আমরা বাজারে দেখছি যেগুলো ভালো রসুন বড় মানে 7500-600-এর মধ্যে দাম হচ্ছে। তো এখনও বেচে কেনা করেনি, হয়তো দেখছে 1-200 বাড়ি। তো প্রায় রসুনের বাজারটা আজকে আমরা দেখছি মূল তারা 500-600 টাকার মতো বাজারে কম বেচে কেনা হচ্ছে। এ ছিল আজকে তাহিরপুর হাট থেকে রসুনের বাজার দর।